যখন বছর ঘুরে আমাদের মাঝে কুরবানির ঈদ আগমন করে, তখন আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাসকে স্মরণ করে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস আলোচনা করে থাকি, কিন্তু দুঃখের বিষয়টি হলো ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস আমরা স্মরণ করি, আলোচনা করি, কিন্তু চিন্তা করি না, গবেষণা করি না যে ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। অথচ রব্বুল আলামিন বলছেন, ক্বদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মা'আ إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب العالمين বলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শের মধ্যে এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যারা সঙ্গী ছিল তাদের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন, তার সম্প্রদায়কে বলেছিলেন যে আমরা তোমাদেরকে মানি না এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে আনুগত্য করো তাদেরকেও আমরা মানি না, আমরা তোমাদেরকে ত্যাগ করলাম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্য করো তাদেরকেও আমরা ত্যাগ করলাম, আজ থেকে আমাদের সাথে এবং তোমাদের সাথে চির শত্রুতা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন যে আজ থেকে আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আজ থেকে আর তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আজ থেকে তোমাদের সাথে আমাদের চির শত্রুতা শুরু হয়ে গেল। এই শত্রুতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না তোমরা যাদেরকে আনুগত্য করো আল্লাহকে বাদ দিয়ে, তোমরা যাদের আনুগত্য করো তাদেরকে বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে এবং আমাদের সাথে চির শত্রুতা শুরু হয়ে গেল। এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা রয়েছে। এই আয়াতের ভিতর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, সর্বোত্তম শিক্ষা রয়েছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শের মধ্যে এবং তার সঙ্গীদের আদর্শের মধ্যে। তো এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা শিক্ষা ফুটে উঠছে, সেটা হলো আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য শত্রুতা। কারোর সাথে বন্ধুত্ব করতে হলে আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে এবং কারোর সাথে শত্রুতা করতে হলে সেটাও আল্লাহর জন্যই করতে হবে। অর্থাৎ কারোর সাথে যদি আমার বন্ধুত্ব করতে হয় তাহলে সেটা ইমানের ভিত্তিতে বন্ধুত্ব করতে হবে এবং শত্রুতা করতে হলেও ইমানের ভিত্তিতে শত্রুতা হবে। যার ইমান আছে তার সাথে বন্ধুত্ব আছে, যার ইমান নাই তার সাথে বন্ধুত্ব নাই। রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم رب العالمين বলছেন, একজন ইমানদার পুরুষ ইমানদার নারী তারা একে অপরের বন্ধু, ইমানদার পুরুষ ইমানদার নারী তারা একে অপরের বন্ধু, তারা একে অপরকে সৎ কাজের আদেশ করে ও সৎ কাজের নিষেধ করে, তারা সলাত কায়েম করে, তারা যাকাত আদায় করে, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে,
রব্বুল আলামিন বলছেন যারা এই কাজগুলি করে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ওসিরাই আমি তাদের উপর করুণা দান করব। তো এখানে রব্বুল আলামিন বলছেন যে একজন ইমানদার পুরুষ ইমানদার নারী তারা একে অপরের বন্ধু। অপরায়তে রব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় ইমানদার একে অপরের ভাই, ইমানদার একে অপরের বন্ধু, ইমানদার একে অপরের ভাই। পক্ষান্তরে যারা কাফের তারাও একে অপরের বন্ধু। রব্বুল আলামিন বলছেন والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكون فتنة في الأرض وفساد كبير. رب العالمين বলছেন যারা কাফের তারাও একে অপরের বন্ধু, অতএব তোমরা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করো। যদি তোমরা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন না করতে পারো তাহলে জমিনটা ফাসাদে ভরে যাবে। তো বর্তমানে জমিন ফাসাদ আছে না নাই? বর্তমান জমিন ফাসাদটা ভরে গিয়েছে। এর মূল কারণটা হলো আমরা ইমানদার, আমরা নিজেরাই একে অপরের সাথে বন্ধুত্ব করতে পারি না। ভাই ভাইতি দ্বন্দ্ব, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, নোংরা রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, মসজিদ মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব, সমাজ নিয়ে দ্বন্দ্ব, আমরা নিজেরাই নিজেদের ভিতরে বন্ধুত্ব নাই। অথচ রব্বুল আলামিনের হুকুম যে কাফেররা কিন্তু তারা একে অপরের বন্ধু, অতএব তোমরাও নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন তৈরি করো। আর যদি স্থাপন তৈরি না করতে পারো তাহলে সমাজটা নোংরায় ভরে যাবে। অথচ আমরা ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের মধ্যে বন্ধুত্ব নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি, কোনো ইমানদার, কোনো মুসলিম যদি অপর মুসলিম ভাইয়ের সাথে রাগ করে সম্পর্ক ছিন্ন করে তিন দিন কথা না বলে থাকে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামী। অপর একটি হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি অপর কোনো মুসলিম ভাইয়ের সাথে গণ্ডগোল করে সম্পর্ক ছিন্ন করে এক বছর অতিবাহিত করে তাহলে একজন মানুষকে, ইমানদার মানুষকে হত্যা করলে যে গুনাহ সেই গুনাহ তার আমল নামায় দেওয়া হয়। অর্থাৎ এই অবস্থায় মৃত্যুবরণ করলে ইমানদারের হত্যার অপরাধী হয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। তো আমাদের সমাজে আমরা ইমানদাররা মুসলিমরা নিজেরাই নিজেদের ভিতরে সম্পর্ক নাই, এজন্য রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি বন্ধুত্ব করো তাহলে ইমানের ভিত্তিতে বন্ধুত্ব করতে হবে, ইসলামের ভিত্তিতে বন্ধুত্ব করতে হবে, এবং শত্রুতা করলে সেটাও ইমানের ভিত্তিতে শত্রুতা হবে। কিন্তু আমাদের দেখা যায় যে এটা না, আমাদের দেখা যায় যে আমরা নিজেরা নিজেদের ভিতরে নিজেদের স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্ব তৈরি করি, নিজেদের স্বার্থ হাসিলের জন্য শত্রুতা তৈরি করি। এটা হলো সম্পূর্ণ হারাম। বন্ধুত্ব হবে ইমানের ভিত্তিতে, শত্রুটা হবে ইমানের ভিত্তিতে। যার ইমান আছে সে আমার বন্ধু, আর যার ইমান নাই সে আমার শত্রু। যার ইমান আছে সে আমার আপন ভাইয়ের চাইতে আরো অনেক কাছের ভাই, আর যার ইমান নাই সে যদি আপন ভাই হয় তাহলেও সে আমার ভাই না। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যদি বন্ধুত্ব করো তাহলে ইমানের ভিত্তিতে বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আর শত্রুতা করলে সেটাও ইমানের ভিত্তিতে আল্লাহর জন্য শত্রুতা করবে। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ইমানদারগণ, যারা তোমাদের শত্রু এবং আমার শত্রু তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। রব্বুল আলামিন নিষেধ করেছেন যে যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু অর্থাৎ যারা বেঈমান তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, অথচ তোমরা তাদের কাছে গিয়ে বন্ধুত্ব পেশ করো যে আমরা তোমাদেরকে বন্ধু হতে চাই। রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছি তারপরেও তোমরা কেন তাদের কাছে গিয়ে বন্ধুত্ব দাবি করো, অথচ তোমাদের কাছে যে হক আসছে তারা সেই হককে গোপন করেছে। তো রব্বুল আলামিন বলছেন যে হে ইমানদারগণ, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু অর্থাৎ যারা বেঈমান তারা ইমানদারের শত্রু এবং তারা আল্লাহরও শত্রু, তো তাদের সাথে রব্বুল আলামিন আমাদেরকে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। অপর একটি আয়াতে রব্বুল আলামিন বলছেন
يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعد ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হেই মান্দারগণ, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা কাফির যারা আছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাও তাদের দলের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে ওই ব্যক্তি ওই দলেরই অন্তর্ভুক্ত। এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় হয় কাফের আর তা না হয় ইমানদার। যদি বলে যে আমি ইমানদার আর কাফেরের সাথে যদি বন্ধুত্ব করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি মুনাফেক। কারণ রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমিও সেই দলে অন্তর্ভুক্ত। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যাই করো না কেন, তুমি যদি কাফেরের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমিও ওই দলের অন্তর্ভুক্ত। অতএব আমাদেরকে শিক্ষা নিতে হবে যে বন্ধুত্ব করলে সেটা ইমানের ভিত্তিতে বন্ধুত্ব হবে এবং শত্রুতা করলে সেটাও ইমানের ভিত্তিতে শত্রুতা হবে। তো সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এরকম অনেক আয়াত নাজিল করেছেন যে বন্ধুত্ব কাদের সাথে করতে হবে এবং শত্রুতা কাদের সাথে করতে হবে। এমনকি রব্বুল আলামিন পিতা মাতা সম্পর্কেও আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান। হে ইমানদারগণ, তোমরা তোমাদের পিতা মাতা ভাই এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তারা যদি ইমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে তাহলে তাদেরকেও তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। ইয়াহিওয়াল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, আবাআকুম মানে পিতা মাতা, ওয়া ইখওয়ানাকুম মানে ভাই, যে এদেরকেও তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না যদি ইমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শিক্ষা থেকে আমরা এটাই পাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন ইমানের দাবিতে এবং বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না তোমরা ইমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের চির শত্রুতা শুরু হয়ে গেল। তোমরা ইমান আনবে তোমাদের সাথে আবার বন্ধুত্ব শুরু হয়ে যাবে। তো এই জন্য এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ইতিহাসের মধ্যে আমাদের জন্য সর্বোচ্চ সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হলো কারোর সাথে বন্ধুত্ব করতে হলে সেটা ইমানের সাথে ভিত্তিতে করতে হবে এবং শত্রুতা করতে হলে সেটাও ইমানের ভিত্তিতে করতে হবে। হাদিসে ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি কখনোই ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি কারোর সাথে বন্ধুত্ব করার সময় আল্লাহর জন্য বন্ধুত্ব না করবে এবং মনে হয় যে আমার কাফেরের সাথে বন্ধুত্ব যদি না করি তাহলে আমার আগুনে নিক্ষিপ্ত হতে হবে, তাহলে আমার ওই আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে আমার পছন্দ করতে হবে, যে তার সাথে বন্ধুত্ব করার চেয়ে আমার এই আগুনে নিক্ষিপ্ত হওয়া আরো বেশি উত্তম এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ গ্রহণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতামাতার সম্পত্তি যা কিছু আছে দুনিয়ার সব কিছু চাইতে আমাকে যদি বেশি ভালো না বাসো তাহলে তোমরা কখনো ইমানদার হতে পারবে না। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। অতএব সবচাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে এবং কারোর সাথে বন্ধুত্ব করতে হলে ইমানের ভিত্তিতে করতে হবে, কারোর সাথে শত্রুতা করলে সেটাও ইমানের ভিত্তিতে করতে হবে, তাহলে ওই ব্যক্তিটা হলো পরিপূর্ণ ইমানের স্বাদ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان
মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কারোর, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য প্রদান করবে, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য প্রদান করা থেকে বিরত থাকবে, ওই ব্যক্তি হলো পরকিত ইমানদার। তো এই হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে এবং কাউকে আল্লাহর জন্য কিছু প্রদান করবে এবং কাউকে আল্লাহর জন্য কিছু প্রদান করা থেকে বিরত থাকবে, ওই ব্যক্তিটাই হলো প্রকৃত ইমানদার। তো কাউকে ভালোবাসতে হলে সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কাউকে শত্রুতা করতে হলে সেটাও আল্লাহর জন্য করতে হবে। তো আমরা ব্যক্তির সাথে আমরা শত্রুতা করি, এটা হলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম কাজ। তো রব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আদর্শের কথা তুলে ধরছেন, ওই আয়াতের মধ্যে আল ওয়ালা ওয়াল বারার আকিদা ফুটে উঠছে, এমনকি এই আয়াতের মধ্যে এটাও ফুটে উঠছে যে একজন ইমানদার মানুষ সে কখনো কুফরি রাষ্ট্রে বসবাস করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন, যখন কোনো মানুষকে আজরাইল জান কবজ করার সময় আসে, তখন বলে যে তুমি কোন অবস্থায় ছিলে, তখন ওই ব্যক্তি বলে যে আমি দুর্বল অসহায় অবস্থায় ছিলাম। তখন ফেরেশতা বলে কালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। কালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, যে আল্লাহর এই জমিন কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না, তোমরা চাইলে এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যেতে পারতে, কিন্তু তোমরা কেন হিজরত করো নাই। তো এই আয়াত থেকে বোঝা যায় যখন প্রত্যেকটা ইমানদারের জান কবজ করার জন্য ফেরেশতা অবতীর্ণ হয়, তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন অবস্থায় ছিলে, তখন যারা কুফরি রাষ্ট্রে বসবাস করে তারা বলে যে আমরা দুর্বল অবস্থায় ছিলাম। এর জবাবে মালাকুল মওত ফেরেশতা বলে যে আল্লাহর জমিন তোমার জন্য অনেক প্রশস্ত ছিল, কিন্তু তুমি কেন হিজরত করে এখান থেকে অন্য জায়গায় চলে যাওনি। অর্থাৎ এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে কুফরি রাষ্ট্রে বসবাস করা যদি কোনো অজুহাত থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন, কিন্তু অজুহাত ছাড়া কোনো কুফরি রাষ্ট্রে বসবাস করা জায়েজ নয়। কোনো রাষ্ট্র যদি ইসলামিক হুকুম অনুযায়ী চলে, তাহলে ওই রাষ্ট্রে যদি সমস্ত মানুষ যদি হিন্দু খ্রিস্টান বেঈমান কাফের থাকে, তাহলে ওইটা হলো ইসলামী রাষ্ট্র। আর যদি রাষ্ট্র চলে কুফরি রাষ্ট্র, আর ওইখানে সকলে যদি ইমানদার থাকে, তাহলে ওইটা হলো কুফরি রাষ্ট্র। এই কুফরি রাষ্ট্রে যদি কেউ বসবাস করে, যে সত্যগুলি আছে সে সত্যের বাইরে থেকে কেউ যদি বসবাস করে, তাহলে সেটা হলো নাজায়েজ। তো যেখানে কুফরি রাষ্ট্রে বসবাস করা নাজায়েজ, সেখানে আমেরিকা ব্রিটেন এরকম বাইরের যে কান্ট্রিগুলি আছে ইহুদি রাষ্ট্র, সেখানে টাকা ইনকাম করতে যাওয়া কতটুকু জায়েজ হয়, এটা আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবো। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো এই আদর্শের মধ্যে সর্বপ্রথম যে আদর্শটি ফুটে উঠছে সেটা হলো কারোর সাথে বন্ধুত্ব করতে হলে আল্লাহর জন্য করতে হবে, কারোর সাথে শত্রুতা করতে হলে আল্লাহর জন্য করতে হবে, এবং কোনো কুফরি রাষ্ট্রে বসবাস করা যাবে না। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের মধ্যে থেকে একটি আদর্শ ফুটে উঠছে। এখন সেটা হলো আপনি, আমি আয়াত বললাম, এখন আপনারা চিন্তা করলে নিজেই মাসালা বার করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে আদর্শটা ফুটে উঠছে সেটা হলো রব্বুল আলামিন বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন যে তুমি আসলিম, আত্মসমর্পণ করো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন যে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের প্রতি আত্মসমর্পণ করলাম। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন নাই যে আমি কখন আত্মসমর্পণ করব, কিভাবে আত্মসমর্পণ করব, কোন বিষয়ের উপর আত্মসমর্পণ করব, এরকম কোনো অজুহাত পেশ করেন নাই। যখনই রব্বুল আলামিন বলছেন যে তুমি আত্মসমর্পণ করো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমি আত্মসমর্পণ করলাম।
ইব্রাহিম আলী সালাতাম কেমন আত্মসমর্পণ করেছিলেন দেখুন। ইব্রাহিম আলী সালাতামকে বললেন যে তোমার স্ত্রীকে দুধু মরুভূমিতে রেখে আসো, সেখানে বনবাস দিয়ে আসো। ইব্রাহিম আলী সালাতাম কোনো প্রশ্ন করলেন না, কোনো কথা বললেন না যে ওখানে যদি আমি আমার স্ত্রীর সন্তানকে রেখে আসি তাহলে তারা কি খাবে, সেখানে কোনো বসতি নাই, তারা সেখানে কিভাবে থাকবে, কোনো কথা বললেন না, সাথে সাথে সেখানে রেখে আসলেন। একেই বলা হলো আত্মসমর্পণ। ইব্রাহিম আলী সালাতাম আত্মসমর্পণ করেছিলেন, রব্বুল আলামিন বলেছিলেন তোমার সন্তানকে কুরবানি করো, সাথে সাথে ইব্রাহিম আলী সালাতাম কোনো ওজর ব্যতীত কোনো ওজর পেশ করেন নাই যে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কখন যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, অনেক বয়স হয়ে গিয়েছে, এখন যে সন্তানটা হয়েছে আমি কি করে সন্তানটাকে আমি কুরবানি করব, এরকম কোনো ওজর পেশ করেন নাই। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করে দিলেন। রব্বুল আলামিন বললেন যে তুমি নিজেকে খতনা করো, সাথে সাথে কুরাল দিয়ে নিজেই নিজেকে খতনা করলেন। এর নাম হলো আত্মসমর্পণ, অর্থাৎ মুসলিম। আমরা যে ইসলাম বলি, যে আমাদের ধর্ম ইসলাম, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমের কাছে কোনো ওজর পেশ না করে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। আমরা মুসলিম দাবি করে নামাজ পড়ি না, আমরা মুসলিম দাবি করে রোজা রাখি না, মুসলিম দাবি করে পর্দার বিধান মানি না, মুসলিম দাবি করে সুদ ঘুষ থেকে বেঁচে চলি না, তাহলে কিভাবে মুসলিম হতে পারি? মুসলিম মানে তো আত্মসমর্পণ। রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করার নামই হলো মুসলিম, ইসলাম। তো ইব্রাহিম আলী সালাতামের আদর্শের মধ্যে আমাদের জন্য যে আদর্শ রয়েছে তার মধ্যে আরও একটি আদর্শ যে তিনিও মুসলিম ছিলেন। তো কেমন মুসলিম ছিলেন, কেমন আত্মসমর্পণকারী ছিলেন, যখনই যেটা বলা হয়েছে কোনো ওজর ছাড়াই সেটাই গ্রহণ করেছে। তো আমরাও যদি মুসলিম দাবি করে তাহলে কোনো ওজর ছাড়াই রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে, এটা আমাদের জন্য আরও একটি শিক্ষা। এরপর ইব্রাহিম আলী সালাতাম থেকে আমাদের জন্য আরও একটি শিক্ষা রয়েছে, সেটা হলো রব্বুল আলামিন বলেছিলেন ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান ক্বানিতা, নিশ্চয় ইব্রাহিম আলী সালাতাম একাই একটা জাতি। তো আমরা যেরকম বর্তমান সময়ে বলে থাকি যে আমাদের সংখ্যাই অল্প আর তাদের সংখ্যা অনেক, আমরা তাদের সাথে কীভাবে পারবো, তো এখানেও আমাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে যে ইব্রাহিম আলী সালাম একাই ছিলেন, গোটা পৃথিবীর বিরুদ্ধে সে একাই ছিলেন। এজন্য রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম আলী সালাতাম একাই একটা জাতি। তো যখন ইব্রাহিম আলী সালাতাম থেকে যদি আমরা এই শিক্ষাটা নিতে পারি যে ইব্রাহিম আলী সালাতাম একাই আল্লাহ পথে চলতে পারছে, তাহলে আমরা কেন পারবো না, এখান থেকে যদি শিক্ষা নিতে পারি তাহলে ইব্রাহিম আলী সালাতামের উপর যেমন সাহায্য আসছিল ঠিক আমাদের উপর এরকম অনেক সাহায্য আসবে। তো সম্মানিত হাজিরিন, সামনে যে আমাদের কুরবানি ঈদ আসছে, তো কুরবানির ঈদ যে সময় আগমন করে তখন আমরা ইব্রাহিম আলী সালাতামের ইতিহাস স্মরণ করে থাকি। তো আমরাও ইনশাল্লাহ সেই ইতিহাস স্মরণ করবো, সেই ইতিহাস আলোচনা করব। তার পূর্বে আমরা ইব্রাহিম আলী সালাতামের ইতিহাসের মধ্য থেকে কয়েকটি শিক্ষা তুলে ধরলাম। তো রব্বুল আলামিন আমাদের সকলকে শিক্ষা অনুযায়ী আমল করে ইমানের সাথে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা